সিবিএসই বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষা বাতিল হয়ে গেছে, তো স্টুডেন্টদের ভবিষ্যৎ কি? ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণীর পরীক্ষার্থীদের কি হবে? পরীক্ষা বাতিল হয়ে যাবে, পরীক্ষা কেউ দিতে পারবে না, তাদের ভবিষ্যৎ কি রয়েছে? এবং উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষার্থী রয়েছে তাদের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছে, তার মানে কি তাদের পরীক্ষা হবে অফলাইনে? এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টরা তাদের ক্ষেত্রে কি করা হবে? এবং একাদশ শ্রেণীর স্টুডেন্টদের ক্ষেত্রে কি করা হবে? তাদের পরীক্ষাও কি বাতিল করা হবে না তাদের পরীক্ষা নেওয়া হবে? সমস্ত বিষয় নিয়ে A to Z এই ভিডিওতে ডিটেলস আলোচনা করব। সেই কারণে তোমরা যদি স্টুডেন্ট হয়ে থাকো, এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্যই ভিডিও আপলোড করা হয়। তো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা। কোভিডের যে পরিমাণে সংক্রমণ বেড়েছে সেই সংক্রমণ নিয়ে সকলেই চিন্তিত ছিল, সেই কারণে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং এডুকেশন মিনিস্টার রমেশ পোখরিয়াল কিন্তু ও সরাসরি তাদের আলোচনার মাধ্যমে নির্দেশিকা জারি করে দিয়েছে কেন্দ্রের তরফ থেকে, যে সিবিএসই বোর্ডের যে অ্যাকচুয়ালি দশম শ্রেণীর স্টুডেন্টদের পরীক্ষা আছে সেটা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। তো এখানে সবার প্রথম যে বিষয়টি, যে স্টুডেন্টরা দশম শ্রেণীর স্টুডেন্ট রয়েছে তাদের কি ফিউচার নষ্ট? অ্যাকচুয়ালি তো পরীক্ষা বাতিল হয়ে গেছে। তো এখানে বলে রাখি, বাতিল মানে লিখিত পরীক্ষা বাতিল হয়েছে, ইন্টারনাল অ্যাসাইনমেন্টের মাধ্যমে কিন্তু ও তাদেরকে পরীক্ষা নেওয়া হবে দশম শ্রেণীর স্টুডেন্টদের, এবং তার ভিত্তিতেই তাদের নম্বর দিয়ে রেজাল্ট দেওয়া হবে, সার্টিফিকেট দেওয়া হবে, এ যাতে তাদের ইন ফিউচার যাতে কোনো অসুবিধা না হয়, যেটা রমেশ পোখরিয়াল এডুকেশন মিনিস্টার কিন্তু জানিয়ে দিয়েছে। তাছাড়া যদি কোনো স্টুডেন্ট দশম শ্রেণীর পরীক্ষা দিতেও চায় সিবিএসই বোর্ডের, সেক্ষেত্রে কিন্তু পরবর্তী সময়ে যখন পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে সে তখন কিন্তু তারা আবার দশম শ্রেণীর স্টুডেন্টদেররা পরীক্ষা দিতে পারে। মানে বাতিল হয়ে গেছে, তাও যদি কোনো স্টুডেন্ট মনে করে যে আমি পরীক্ষা দেবো, সেক্ষেত্রে কিন্তু তারা অফলাইনে পরীক্ষা দিতেই পারে পরিস্থিতি স্বাভাবিক হলে। এর পরবর্তী বিষয় উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের জন্য, সিবিএসই বোর্ডের ক্ষেত্রে উচ্চ মাধ্যমিক স্টুডেন্টদের কি করা হয়েছে? এ পরীক্ষা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল করা হয়নি, স্থগিত করে দেওয়া হয়েছে। তো স্থগিত করার কথার অর্থ হচ্ছে পোস্টপন করে দেওয়া আছে। এই মুহূর্তে যে কোভিডের সংক্রমণ, সেই সংক্রমণ অনুযায়ী বোর্ড মনে করছে যে এই মুহূর্তে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, সেই কারণে বোর্ড কি হচ্ছে এ কিছুটা আরও সময় দিয়েছে, এখন ডিসিশন নিতে পারিনি। কারণ তোমরা জানো উচ্চ মাধ্যমিক বা দ্বাদশ শ্রেণীর পরীক্ষা দেওয়ার পর স্টুডেন্টরা কলেজে যায়, সেই কারণে এ স্টুডেন্টদেরকে একটু সময়সীমা বাড়িয়ে এ 4 তারিখ থেকে যে পরীক্ষা নেওয়ার কথা ছিল সেই পরীক্ষাটি জুন মাস পর্যন্ত স্থগিত করা হয়েছে। জুন মাসের 1 তারিখে ডিসিশন আবার জানানো হবে যে দ্বাদশ শ্রেণীর অ্যাকচুয়ালি যে পরীক্ষা রয়েছে সিবিএসই বোর্ডের, সেই পরীক্ষাকে ক্যান্সেল করা হবে না পরীক্ষা নেওয়া হবে, সেটা ডিপেন্ড করছে জুন মাসে কোভিডের সিচুয়েশন কী থাকে দেশে, তার ওপর। সেই অনুযায়ী কিন্তু জুন মাসের 1 তারিখে অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়া হবে যারা দ্বাদশ শ্রেণীতে সিবিএসই বোর্ডে পড়ছে তাদের পরীক্ষা কীভাবে হবে। তার মানে বুঝতেই পারছো, ও এই মুহূর্তে স্থগিত করা হয়েছে কিন্তু পরবর্তীকালে পরীক্ষা নেওয়াও হতে পারে, সমস্ত কিছু নির্ভর করছে জুন মাসের এর মধ্যে কোভিডের সংক্রমণ স্বাভাবিক হয় কি না, সমস্ত কিছু ঠিক হয় কি না, তার ওপর ডিসিশন নেওয়া হবে পরীক্ষা কীভাবে নেওয়া হবে, অনলাইনে অফলাইনে না কীভাবে। এরপরে তোমাদের যেটা সবচেয়ে বড় কোশ্চেন, যে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে কী করা হবে? মাধ্যমিক কি বাতিল করে দেওয়া হবে, উচ্চ মাধ্যমিক কি বাতিল করে দেওয়া হবে না পোস্টপন করে দেওয়া হবে? দেখো এর উত্তর যথাযথ কেউ বলতে পারে না। তাছাড়া আরও একটি বিষয় কিন্তু আমরা প্রতিনিয়ত বা প্রতি ক্ষেত্রে দেখেছি, সর্বভারতীয় বোর্ডকে কিন্তু স্টেট বোর্ডগুলো অবলম্বন করে, তারপরে তাদের নির্দেশিকা সিবিএসই বোর্ড অর্থাৎ সর্বভারতীয় বোর্ডের নির্দেশিকা অনুসরণ করেই কিন্তু দেয়, যেটা আমরা আগে দেখে এসেছি। সেই অনুযায়ী আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে বলতেই পারি কোভিডের যে সিচুয়েশান সেই অনুযায়ী মাধ্যমিকের ক্ষেত্রেও তাই করা হবে। এত স্টুডেন্টকে জীবনের ঝুঁকি নিয়ে অ্যাকচুয়ালি এক্সামিনেশান দিতে পাঠানো হবে না, ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বা অন্য কিছু বিকল্প পদ্ধতির মাধ্যমে তাদেরও মূল্যায়ন করা হবে, এবং উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও তাই। যদিও আমাদের পরীক্ষা সেই জুন মাসেই আছে এবং এই মুহূর্তে কোনো ইনফরমেশান এখনও পর্যন্ত দেওয়া হয়নি, পরবর্তীকালে যখন কোনো ইনফরমেশান দেওয়া হবে সেই ইনফরমেশান আমি জানিয়ে দেবো। শুধু এটাই রিকোয়েস্ট করব, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট আছো তারা কিন্তু পড়াশোনা কোনো মতেই বন্ধ করবে না, কারণ পরবর্তীকালে কী ডিসিশান হবে,
জুন মাসে কোভিডের সংক্রমণ কী হবে, এ অনলাইনে পরীক্ষা নেওয়া হবে কি না, তো এই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত চর্চা শেষ হয়নি। এবং যারা মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের, তাদের ক্ষেত্রেও একই কথা বলবো, তোমাদের কিন্তু ও মূল্যায়নের মাধ্যমে অন্য কোনো উপায়ে তোমাদের পরীক্ষা নেওয়ার ব্যাপার হবে। যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট আছে তাদের ক্ষেত্রেও বলবো, তারা তোমরাও কিন্তু পড়াশোনাকে অব্যাহত রাখো, কারণ ওয়েস্ট বেঙ্গল এখনও পর্যন্ত ডিসিশন দেয়নি। যদিও পরীক্ষা হয় অবশ্যই অন্য কোনো এমসিকিউ বেস বা অন্য ইন্টারনাল অ্যাসাইনমেন্ট বিভিন্ন কিছুর মাধ্যমে, বা যেরকমভাবে ICSE বোর্ড এবং CBSE বোর্ডের আগের কর্তা আগে আলোচনা করা হচ্ছিল যে টেস্ট এক্সামের ওপর ভিত্তি করে, যদিও সমস্ত স্কুলে টেস্ট হয়নি, তো কীভাবে হবে এখন কেউ কিচ্ছু বলতে পারে না, যতক্ষণ না পর্যন্ত CBSE বোর্ডের মতন ওন ওয়েস্ট বেঙ্গল বলে কোনো নির্দেশিকা দেয়। সেই কারণে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের সকল স্টুডেন্টকে বলবো, যা হবে সেটা তো তোমরা জানতেই পারবে, কিন্তু পড়াশোনা তো আর ফেলে দেওয়ার জন্য নয়, পড়াশোনা তোমরা করলে তোমাদেরই সেটা থাকবে। সেই কারণে পড়াশোনাকে অব্যাহত রাখে, তোমরা সমস্ত কিছু জানো তো সমস্ত কিছু জেনে শুনে পড়াশোনাকে কিন্তু খামতে দিও না, কারণ পরবর্তী সময় যখন জুন মাসে তোমাদের যদি বলে যে সব পরিস্থিতি সমস্ত কিছু ঠিক হয়ে যায়, সেই কারণে তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও কিংবা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, প্রত্যেকে কিন্তু পড়াশোনাকে অব্যাহত রাখবে, তোমরা সমস্ত জায়গা থেকে ইনফরমেশান নাও, কারণ পড়াশোনা তো আর বিফলে যায় না, সেটা তোমাদের কাজেই লাগবে, কারণ ডিসিশন জুন মাসে এ পরিস্থিতি অনুযায়ী ভিন্ন হতে পারে, এখন এই মুহূর্তে দাঁড়িয়ে কেউ বলতে পারে না। সেই কারণে প্রত্যেকে পড়াশোনাকে অব্যাহত রাখবে। আর ভিডিওটি যদি তোমার জন্য সম্পূর্ণ ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে কিন্তু একটি লাইক করতে ভুলো না, আর ভিডিওটি কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এরপরে হচ্ছে যারা একাদশ শ্রেণীর স্টুডেন্ট রয়েছে, দেখো একাদশ শ্রেণীর বিভিন্ন বোর্ড কিন্তু অ্যাকচুয়ালি উইদাউট এক্সাম কিন্তু পাস করিয়ে দিয়েছে এ বিভিন্ন স্টুডেন্টদের, যেটা আগের বছর আমরা দেখেছি আমাদের ক্ষেত্রে করা হয়েছিল যখন সংক্রমণ আরও কম ছিল। তো এই মুহূর্তেও কিন্তু আমার যেটা মনে হচ্ছে, আমি বারবার বলছি পরিষ্কারভাবে বোর্ড থেকে এখনও পর্যন্ত বলা হয়নি, আমার যেটা মনে হচ্ছে একাদশ শ্রেণীর স্টুডেন্টদের উইদাউট এক্সামই পাস করিয়ে দেওয়া হবে এ, মানে বা স্কুল কোনো রকমভাবে পরীক্ষা নিতে পারে এ, কারণ বিভিন্ন যে স্টেট বোর্ডগুলো আছে সেই স্টেট বোর্ডগুলো যদি দিকে তাকিয়ে দেখি, সেক্ষেত্রে যেখানেই অত্যাধিক পরিমাণে সংক্রমণ হয়েছে এ সেখানে কিন্তু উইদাউট এক্সাম তাদেরকে পাস করিয়ে দেওয়া হবে। আর তোমাদের যদি একাদশ শ্রেণীর সম্পূর্ণ বই কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ কিছু শিখে যাও, সেক্ষেত্রে তোমরা দ্বাদশ শ্রেণীর পড়াশোনাও কিন্তু চালু করে দিতে পারো এই মুহূর্তে। তোমরা মাধ্যমিকের স্টুডেন্ট হও, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হও, একাদশ শ্রেণীর স্টুডেন্ট হও, তোমাদের প্রত্যেকের অ্যান্সার কিন্তু তোমরা পেয়েই গেছো। আশা করি এখন আর কোনো তোমাদের প্রশ্ন নেই, যদি এখনও কোনো প্রশ্ন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো, কিংবা নিচে ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া রয়েছে, ইনস্টাগ্রামে গিয়ে আমাকে সরাসরি জানাতে পারো। আর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্ষেত্রে মাধ্যমিকের স্টুডেন্টদের, উচ্চ মাধ্যমিকের স্টুডেন্টদের, একাদশ শ্রেণীর স্টুডেন্টদের এর পরীক্ষার অ্যাকচুয়ালি কী করা উচিত, এ নিয়ে তোমাদের কী বক্তব্য, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাতে পারো। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই।